হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাইড আউট ইটার্নিটি। গুড মর্নিং ফ্রম ক্যানাডা। আজকে আমরা যাব ওটোয়া। এখানে লং উইকেন্ড, ফ্রম ফ্রাইডে টু মানডে। এখান থেকে ওটোয়া পৌঁছাতে অলমোস্ট 5 to 5.5 hours লাগে। সো দিস ইজ গোনা বি আওয়ার ফার্স্ট টাইম বাইয়া রেল। এর আগে আমরা ওটোয়া গেছি, বাট বাসে গেছি। তো এইবারে ফর এ চেঞ্জ উই বুক আওয়ার টিকিট বাইয়া রেল। আর আজকে সকালবেলা আমরা উঠে ব্রেকফাস্ট করে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি। বায়ার রেলে পার পার্সন একটা ট্রলি আর ওয়ান হ্যান্ডব্যাগ ক্যারি করা যাবে। তবে এখানে ডাইমেনশন দেওয়া আছে ট্রলিতে, অ্যাকর্ডিং টু দ্যাট ডাইমেনশন ইউ হ্যাভ টু ক্যারি দ্যাট ট্রলি। এখানে এখন সকাল 11:30 বাজে, আমাদের ট্রেন দুপুর 12:30 ছাড়বে। তার আগে বোর্ডিংয়ের জন্য লাইন আপ এখানে শুরু করছে ওরা। আর 23 kilos বেশি ওজন হলে ইউ হ্যাভ টু পে ফর দ্য এক্সট্রা কিলোস। এই যে টেবিলটা তোমরা দেখছো, এটা কিন্তু ফোল্ডিং, মানে এরকম ভাবে এখানে আছে। এই যে দেখো এরকম ভাবে, তো খুব সুন্দর হ্যান্ডি একটা টেবিল। এখানে তুমি পড়তে পারো, ল্যাপটপ রেখে কাজ করতে পারো, খেতে তো অবশ্যই পারবে। অ্যান্ড সব কিছু হয়ে গেলে এটা তুমি ইনসাইড করেও নিতে পারো। তো আমার বেশ ব্যাপারটা ভালো লাগলো। এখানে চার্জার পয়েন্ট আছে, ল্যাপটপ চার্জ আউট হয়ে গেলে এখানে তুমি চার্জ করতেও পারবে। ওটাওয়াতে বসে আমরা এখন স্পেশাল ডিনার খেতে চলেছি। অভি অর্ডার করেছে বাসমতি চালের ভাত সাথে মাটন নিহারি
আর দু ধরনের কাবাব আমি দেখতে পাচ্ছি ও অর্ডার করেছে, আর এইটা হচ্ছে আমার স্পেশাল আলু আর এখানে বিতান বাবু একটা কার্টুন ওয়াচ করছে। ও কার্টুনের নামটা একটু বলে দাও। ওকে, বাইরে এখন সন্ধ্যে হয়ে গেছে। খুব সুন্দর কিন্তু আমাদের এয়ারবিএনবিটা ফ্রেন্ডস, তোমরা দেখতেই পাচ্ছ। সো খুব খিদে পেয়েছে, আর দেরি করবো না, এবার ঝটপট আমরা খেয়ে নিই, তারপরে আবার কালকে সকালে উঠতে হবে, ব্রেকফাস্ট করে বেরোতে হবে। কেমন খাচ্ছ? আচ্ছা, আমি আর থাকতে পারছি না ফ্রেন্ডস, তাহলে আমিও শুরু করি, বিতানকেও একটু আলুর পরোটা খাওয়াবো ওর খাবারটা হতে হতে। চলো তাহলে কালকে দেখা হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, সো ফাইনালি আমরা বেরিয়ে গেছি, এখন বাস স্ট্যান্ডে ওয়েট করছি, আর 5 মিনিটের মধ্যে বাস এসে যাবে। আজকে আমাদের যাওয়ার প্ল্যান হচ্ছে ক্যানাডিয়ান মিউজিয়াম ফর নেচার অ্যান্ড ওটাওয়া সায়েন্স সেন্টার। আমাদের কাছে যে প্রেস্টো কার্ডটা আছে আমি তোমাদেরকে দেখাই, এই যে, তো এটা দিয়েই এখানে ট্রাভেল করা যাবে, বিকজ ইট ইজ ইনসাইড ক্যানাডা অন্টারিও। ওকে, সো মামা হ্যান্ড, ওকে। সো ফ্রেন্ডস, অ্যাজ ইউ ক্যান সি ওটাওয়া সিটি ট্রান্সপোর্ট ইজ কামিং, এখানকার লোকাল বাস। ওকে, let's go sit.
ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাইদ্রাবাদ ইটারনিটি ওয়ান সেকেন্ড। তো এখন আমরা ওটার ট্রেন এক্সপ্লোর করব, জাস্ট লাইক So today we are going to এবার আমরা বেরিয়ে পড়েছি আজকে, এখানে সানডে করবো বলে ইস্টবাউন্ডে ট্রাভেল করছি। আজকে যাব আমরা ওটাওয়া সায়েন্স সেন্টার। হ্যালো ফ্রেন্ডস, সো উই হ্যাভ রিচড হিয়ার ক্যানাডা সায়েন্স অ্যান্ড টেকনোলজি মিউজিয়াম। বাইরে বেশ ভালোই হাওয়া, ঠান্ডা লাগছে এখন। শীতান ভীষণ এক্সাইটেড, দেখতেই পাচ্ছ লাফালাফি দৌড়াদৌড়ি এসব করছে। আমাদের এখানে আসতে হোটেল থেকে একটা ট্রেন আর বাস, মানে দুটো কমিউট আমাদেরকে ইউজ করতে হয়েছে টু রিচ হিয়ার। অ্যারাউন্ড 1.5 hours লাগলো। দেখা যাক কিরকম মিউজিয়াম, চলো তাহলে লেটস গো ইন। এখানে কিছু শপিং করার অপশনও আছে যা দেখতে পাচ্ছি, যে ছোট সুপার মার্কেট আছে, মানে গিফট শপ যেরকম হয়, পরে দেখব। এখন আমরা মেইন অ্যাট্রাকশন এখানে চলে যাচ্ছি, চলো তোমাদেরকে দেখাবো। লিস্ট করা আছে কোন দিকে কোনটা, অ্যারো দিয়ে দেখে দেখানো আছে, অ্যারো দিয়ে দেখানো আছে কোন দিকে কোনটা। Wow, how beautiful it is. The purono gloves, kapur, their clip, holder, bachchader crayon, legos, rope, এগুলো দিয়ে বেশ একটা কালারফুল, কি সুন্দর একটা জিনিস বানানো হয়েছে। ও, আমি দেখতে পাচ্ছি লুডোও আছে, বা দারুণ তো।
হোটেলে যাচ্ছি। এই যেতে যেতে লাস্টে সন্ধ্যাবেলা একটু ওটাওয়াটা দেখছি, কি সুন্দর সাজানো যে শহরটা, এত সুন্দর সাজানো কিন্তু আমাদের টরন্টো নয়। দেখো সেই পুরনো দিনের ব্রিটিশ আমলের বিল্ডিং, সাজানো ঝাঁ চকচকে রাস্তা। আর এটা হচ্ছে ক্যানাল ভিউ। Now we are returning to Toronto. Here is our এখন আমরা টোটালি ডিফারেন্ট ট্রেনটা কিন্তু পেয়েছি। দেখো তোমরা এর আগে ওয়াইল গোয়িং আমাদের কিন্তু এরকম চেয়ার কারটা ছিল না, টেবিল ছিল না, আর এবারে আসার সময় এখন টেবিল আমরা পেয়েছি। অনেক বেটার, ইনফ্যাক্ট সিট গুলো অনেক বেটার। সিটটাও খুব ভালো পেয়েছি। ওহ ওয়াও, দ্যাট লুকস গ্লোয়িং।